শিক্ষা নিয়ে গর্বদেশ শেখ হাসিনার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফটিকছড়ির প্রাচীনতম বিদ্যাপীঠ নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ে বই উৎসব 1 জানুয়ারি সকালে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা সৈয়দ মোহাম্মদ বাকের। এতে প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা সদস্য শরীফুল্লাহ সিদ্দিকী, শিক্ষা অনুরাগী সদস্য মাহবুবুল আলম রিমু, অভিভাবক সদস্য লিটন বড়ুয়া, মিসেস রুমা দাস সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। উচ্চ বিদ্যালয় বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথম দিন যেভাবে অনুষ্ঠান হয় তারই ধারাবাহিকতায় আমাদের এই বিদ্যালয়ে আজকে বই বিতরণ অনুষ্ঠান। বাংলাদেশ সরকার এই দেশের শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রতিটা ঘরের সন্তান যাতে শিক্ষিত হয়, কেউ যাতে বইয়ের জন্য বই কিনতে না পেরে লেখাপড়া থেকে বঞ্চিত না হয়, সেজন্য বিনামূল্যে প্রতিটা শিক্ষার্থীর মাঝে সরকার এই সুব্যবস্থা করেছে। সেজন্য আমি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যে সময় স্কুলের ছাত্র ছিলাম আমরা দেখেছি আমাদের অনেক সহপাঠী সহ আমাদের সিনিয়র সহপাঠী বলেন, আমাদের ক্লাস সহপাঠী বলেন, জুনিয়র সহপাঠী বলেন, আমরা দেখেছি তারা অনেক সময় অনেকে বই কিনতে পারত না, আত্মীয় স্বজন থেকে অনেকে পুরাতন বই সংগ্রহ করত এবং হয়তো অনেকে পুরাতন বই যদি সংগ্রহ করতে না পারত দেখা যেত কারো থেকে একদিনের জন্য দুই দিনের জন্য একটি বই ধার নিত। এই সমস্ত কিছু আজকে পরিবর্তন এসেছে, বাংলাদেশ আজকে অনেক দূরে এগিয়ে যাচ্ছে, পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাচ্ছি। আপনাদের যারা সন্তান আছে, আমাদের সন্তান, আপনাদের সন্তান, আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা সুসন্তান হিসাবে গড়ে তোলা। আমরা যদি প্রত্যেকের পরিবারের সন্তানদের যদি আমরা যারা মাতা পিতা আছি আমরা যদি আমাদের সন্তানদের যত্ন নিতে পারি তাহলে প্রতিটা ঘরে ঘরে যদি আমরা যারা অভিভাবক আছি আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, স্কুলে গেল কিনা, স্কুল থেকে ঠিকভাবে আসছে কিনা, টিউশন করছে কিনা, খেলার টাইমে খেলার মাঠে গেল, খেলার মাঠ থেকে অন্য কোথাও গেল কিনা, বাজে সঙ্গতে আড্ডা দিচ্ছে কিনা, এই সমস্ত ব্যাপারে যদি আমরা আমাদের সন্তানদের প্রতি যদি সতর্ক থাকি তাহলে আমার সমাজ ভালো থাকবে, আমার গ্রাম ভালো থাকবে, আমার ইউনিয়ন ভালো থাকবে, আমার উপজেলা ভালো থাকবে, সর্বোপরি আমার দেশ ভালো থাকবে।